প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পুরাতন রাঙাইপুর গ্রামে। পুলিশ অভিযুক্ত স্ত্রী ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে মৃতের নাম আজমল হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত 2 মাস আগে আজমল হোসেন এবং 19 বছর বয়সী মেরিনা খাতুনের বিয়ে হয়। কিন্তু অভিযোগ পরবর্তীকালে হরিশ্চন্দ্রপুর বেলুসুর এলাকার বাসিন্দা আবু কালামের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে মেরিনার। তারপরে গতকাল প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে ঘুমের মধ্যে শ্বাসরোধ করে খুন করে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। মৃতের মা জাহরুন নেসা দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্রের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।